আজকে বিরতি আমরা জানবো ডিজিটাল হেলথ আইডি কার্ড কি, কিভাবে তার জন্য আবেদন করতে হয়। প্রধানমন্ত্রীর দ্বারা আয়ুষ্মান ভারতের ডিজিটাল মিশন শুরু হয়েছে। এই মিশনের আওতায় সকলের জন্য হেলথ আইডি কার্ড বানানো হবে। আপনারা অনলাইন মোবাইল দিয়ে হেলথ আইডি কার্ডটি বানাতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দেব এই হেলথ আইডি কার্ডটি আপনারা কিভাবে অনলাইন মাধ্যমে বানাবেন। হেলথ আইডি কার্ড বানানোর জন্য আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন। এখানে আসার পর একটু স্ক্রল করে নিচে নামাবেন। নিচে নামিয়ে এখানে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট ইউর হেলথ আইডি নাও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে জেনারেট ইউর হেলথ আইডি। এখন আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকে তাহলে এখানে ক্লিক করবেন জেনারেট বাই আধার। আর যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে এখানে নিচে দেখুন লেখা রয়েছে আই ডোন্ট হ্যাভ আধার, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে দিবেন। আমি আপনাদের দুটি প্রক্রিয়ায় দেখাবো। প্রথম আমি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে আমার, তাই জেনারেট বাই আধারে ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করার পর এইরকম পেজটি চলে আসবে। এখানে আপনার আধার নাম্বারটি বসাবেন, 12 ডিজিটের আধার নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আধার নাম্বারটি বসানোর পর এখানে আই এগ্রিতে ক্লিক করবেন, তারপর আই এম নট রোবট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। তারপর এইরকম পেজটি চলে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন, মোবাইল নাম্বারটি বসিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তার মধ্যে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার মোবাইলে আবার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসাবেন, বসিয়ে আবার সাবমিটে ক্লিক করে দিবেন। তারপর দেখুন এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সব কিছু চলে আসবে। তারপর আপনি একবার এখানে ভালো করে দেখবেন। দেখার পর এখানে আপলোড দ্য ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার গ্যালারি থেকে একটি ফটো আপলোড করে নেবেন। ফটো আপলোড করার পর এখানে একটি হেলথ আইডি, ইউজার আইডি আপনাকে বসাতে হবে, যেটি ইউপিআই আইডিতে যেমন আপনারা বসান সেমভাবে এখানে একটি নাম আপনাকে বসাতে হবে। ধরুন আমার নাম আমি এখানে বসাচ্ছি রবিজিৎ পাল। তারপর এখানে আপনাকে আপনার একটি ইমেল অ্যাড্রেস বসাতে হবে, যদি না থাকে তাহলে বসানোর দরকার নেই। তা আমি এখানে ইমেল অ্যাড্রেস একটি বসিয়ে দিচ্ছি। তারপর সব কিছু দেখার পর সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর এইরকম পেজে চলে আসবেন। এখানে দেখুন আপনার প্রোফাইলটি তৈরি হয়ে গেছে, আপনার হেলথ আইডি কার্ডটি তৈরি হয়ে গেছে। মাই হেলথ আইডি কিউআর কোড, নিচে রয়েছে মাই অ্যাকাউন্ট, নিচে রয়েছে তারপর মাই বেনিফিট। এখানে আপনার হেলথ বিষয়ে যে যেই বেনিফিট আপনাকে দেওয়া হবে সরকারি তরফ থেকে সেই বেনিফিটের তথ্য এখানে মাই বেনিফিটে পেয়ে যাবেন। তারপর লগ আউট রয়েছে, এখান থেকে আপনি লগ আউটও করতে পারবেন। এখান থেকে আপনি আপনার প্রোফাইল এডিট করতে পারবেন, পাসওয়ার্ড সেট করতে পারবেন, মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন, রিকেওয়াইসি ভেরিফিকেশন করতে পারবেন এবং আপনার যে অ্যাকাউন্টটি অর্থাৎ হেলথ আইডি কার্ডটি এটাকে ডিলিট বা ডিঅ্যাক্টিভ করতে পারবেন। তারপর নিচে নামিয়ে একটু দেখুন ইউর হেলথ আইডি কার্ড, এখানে হেলথ আইডি কার্ডটি চলে এসেছে। এটাকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, তারপর প্রিন্ট আউট বের করে নেবেন। এটা হচ্ছে আপনার হেলথ আইডি কার্ড। তো ডাউনলোড আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন। তো এইভাবে আপনারা হেলথ আইডি কার্ডটি ডাউনলোড করবেন অর্থাৎ বানিয়ে নেবেন। এখন আপনাকে দেখাবো যার যার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিভাবে হেলথ আইডি কার্ডটি বানাবে। এখানে ক্রিয়েট ইউর হেলথ আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আই ডোন্ট হ্যাভ এ আধার এখানে ক্লিক করবেন, ক্লিক হেয়ারে। তারপর জেনারেট বাই মোবাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার একটি মোবাইল নাম্বার বসাবেন, বসিয়ে আই এগ্রিতে ক্লিক করবেন। তারপর আই এম নট রোবটে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিবেন। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটি ফর্ম খুলে আসবে, এখানে আপনার নেম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার সিলেকশন করে নেবেন। তারপর এখানে আপনি আপনার একটি ইউজার আইডি বসাবেন, পাসওয়ার্ড বসাবেন, কনফার্ম পাসওয়ার্ড বসাবেন, অ্যাড্রেস বসাবেন,
स्टेट सिलेक्शन कर अर्थात आपनर पूरे डिटेल्स एखे बसाते हैं आपके तपर सबमिटे क्लिक करबें। सबमिटे क्लिक करार आपनर मोबाइल एक ओटीपी जाए से ही ओटीपी बसिए वेरिफाई क्लिक कर देवें। तरपर देखें आपनर एक हेल्थ आईडी कार्ड हो जाए एखान डाउनलोड कर ये अपनारा जर लिंक नहीं आधार कार्डर संगे मोबाइल नम्बर ताओ हेल्थ आईडी कार्ड की बनाते पर हेल्थ आईडी कार्डर मध्यमें परवर्ती समय सरकार और अनेक रकम सुविधा दीते पारे। तो ये बंधुरा आज के वीडियो जो भलो लगे थे लाइक करबें शेयर करबें चैनल नतून हमें सब्सक्राइब करबें। धन्यवाद।